আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের বাচ্চাদের ত্বক সুস্থ এবং সুন্দর রাখার একটি ক্রিম সম্পর্কে জানাবো। তো আজ আমি আপনাদের যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ডার্মাডিউ বেবি ক্রিম। এই ক্রিমটি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই ক্রিমটি বাচ্চাদের স্কিনে কি কি কাজ করবে, এই ক্রিমটি বাচ্চাদের স্কিনটাকে উজ্জ্বল করতে কাজ করবে কিনা, এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং ক্রিমটির দাম কত, সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে ডার্মাডিউ বেবি ক্রিম। এই ক্রিমটি একটি হোয়াইট কালারের টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে। এই ক্রিমটি বাচ্চাদের স্কিনটাকে ফ্রেশ এবং গ্লোয়িং রাখতে সাহায্য করে। এটা বাচ্চাদের স্কিনটাকে ফ্রেশ রাখবে এবং স্কিনটাকে হাইড্রেট রাখবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এবং বাচ্চাদের স্কিনটাকে কোমল উজ্জ্বল রাখতে সাহায্য করবে। এই ক্রিমটি ডাক্তাররা বাচ্চাদের জন্য বিভিন্ন কন্ডিশনে প্রেসক্রাইব করে থাকে। বাচ্চার যদি সর্দি কাশি বা সর্দি জ্বর থাকে তখন কিন্তু ডাক্তাররা বাচ্চাদের স্কিনে বেবি অয়েল বা কোনো ধরনের অয়েল ব্যবহার করতে বারণ করে। তো তখন বাচ্চাদের জন্য ডাক্তাররা এই ক্রিমটি সাজেস্ট করে থাকে। এই ডার্মাডিউ বেবি ক্রিমটি বাচ্চাদের স্কিনে যে কোনো সিজনে ব্যবহার করা যাবে। এটা সবসময় বাচ্চাদের স্কিনে ব্যবহার করাতে পারবেন আপনি। এই ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস নিয়ে এখন বলি। এই ক্রিমটিতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। সবগুলো ইনগ্রিডিয়েন্টসের কথা আলাদা আলাদা করে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি প্রধান কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা আপনাদের বলে দিচ্ছি। এটাতে রয়েছে অ্যালোভেরা, গ্লিসারিন, ভাইটামিন ই, শিয়া বাটার, আলমন্ড অয়েল, টার্মারিক অয়েল, রাইসবান অয়েল। এই সবগুলো উপাদান স্কিনের জন্য ভালো, যা বাচ্চাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে, স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করবে, স্কিনটাকে সফট এবং ফ্রেশ রাখতে সাহায্য করবে, স্কিনটাকে উজ্জ্বল রাখতে সাহায্য করবে। তো এখন আসি এই ক্রিমটি কখন ব্যবহার করতে হবে সেটা নিয়ে। এই ক্রিমটি বাচ্চাদের ত্বকে ব্যবহার করার আগে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। তো এই ডার্মাডিউ বেবি ক্রিমটি আপনারা দিনে দুইবার ব্যবহার করাতে পারবেন বাচ্চাদের স্কিনে, সেটা হচ্ছে গোসলের পরে এবং রাতে। এই ক্রিমটির 80 গ্রামের দাম ইন্ডিয়ান রুপিতে 170 রুপি। ধন্যবাদ সবাইকে।